এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত মৃত্যু হল নগৰবেৰাৰ তিনি যুবক, আহত আন তিনিজন। বরযাত্রীরে কয়নাঘরের পর উভতি অহার সময়তে বকুর সিংরাত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটি, এক ভয়ঙ্কর তথা বুকু কপি উঠা ঘটনা। শুনিলে গার নোম তাল জাল হব আপনারও। বন্ধুর সঙ্গে বিয়া খাবলৈ গৈ প্রাণ গোল নগৰবেৰাৰ তিনি যুবকর। এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বকুর সিংরাত। শনিবারে নগৰবেৰাৰ পুখুৰীপাৰা গাঁৱৰ মনোজ ঠাকুৰীয়াই বিয়া কৰাবলৈ যায় বকুৰ ৰায়পাৰা মেধিপাৰা গাঁৱত। বন্ধু মনোজ ঠাকুৰীয়াৰ বৰযাত্ৰীৰ সহযোগী হৈ এখন এল্ট্ৰ গাড়ীৰে পাঁচ বন্ধু কইনাঘৰৰ পৰা আহি আছিল নগৰবেৰাৰ নিজ গৃহলৈ। নিশা বৰযাত্ৰীয়ে আহি থকা অৱস্থাত নিয়ন্ত্ৰণ হেৰুৱাই সিংৰত গছত খুন্দা মৰাত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হয়। ভয়ংকর দুর্ঘটনাত এল্ট্রোখনত থকা রূপেশ চৌধুরী, মানস পাঠক আর ভাস্কর ঠাকুরিয়ার ঘটনাস্থলীতে মৃত্যু হয়। আহত আন তিনিজন ক্রমে অকন কলিতা, রাহুল ঠাকুরিয়া আর রুবুল মেধি। ইয়ারে রাহুল ঠাকুরিয়া আর রুবুল মেধির অবস্থা সংকটজনক। উন্নত চিকিৎসার বাবে তিনিওজনকে প্রেরণ করা হয়েছে GMCHলৈ। দুর্ঘটনাত পতিত এল্ট্রোখনের নম্বর A01EE 6267। ইপিনে দুর্ঘটনার খবর পাই হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় নগৰবেৰাত। মৃতকর পরিয়ালত এক অবর্ণনীয় পরিস্থিতিয়ে বিরাজ করেছে। কাঁদুনত ভাঙি পড়েছে পরিয়ালর লোকর লগতে আত্মীয় স্বজন। অন্যহাতে বরযাত্রীর ঘরত এক নিমাওমাও পরিবেশ, নাই বিবাহর কোনো আনন্দ স্ফূর্তি। এনে ভয়ঙ্কর তথা অনাকাঙ্ক্ষিত ঘটনাত চকু হেমেকিছে সকলোরে। আজি বিবাহ যাত্রীর ক্ষেত্রে অনেক একটা হেৰি হৈ গল, এক্সিডেন্ট হৈ গল। আমি ভাবিব পৰা নাছিলোঁ যে আমার আর মোর একেবারে ঘরের ওচরতেই মোর একে সীমাতে লাগি থাকা তেওঁলোকৰ একনিষ্ঠ পুত্রর বিবাহ আছিলে। বিবাহ যাত্রী তাতে বকতেই আছিলে, কন্যাপক্ষর ঘরতে আছিলে, কিন্তু তার আগে আগে অহা গাড়ি এখন আহি পেলে এনেকৈ দুর্ঘটনা পতিত হয়ে গেছিল। নিহত কেজন হয়েছে? নিহত তিনজন হয়েছিল, আহত তিনজন হয়েছিল। নাম কি কি নিহত? নাম কেজন? নিহত তিনজন আমার চৌধুরী হামাশ্রী শতাধিকার রূপেশ চৌধুরী, তারপর দ্বিতীয়জন হল আমার ভাস্কর ঠাকুরিয়া পুখুরীপাড়ার নিবাসী, আর এজন হল ডগুচি নিবাসী, কলিতা ছিল মানক কলিতা। এই তিনজন আহত তিনজনে হয়েছে, আহত তিনজনে হয়েছে। আসলে বিয়াটো কোরপরা কলকে গেছিল, কোরপরা উভতার পথে এই ঘটনাটো সংঘটিত আমার নগৰবেৰাৰ অন্তর্গত ডগুচি গাঁওর ডগুচি হেৰিৰে ৰেভিনিউ ভিলেজ আৰু ডগুচি গাঁৱৰ কিন্তু পুখুৰীপাৰা গাঁৱৰ পৰা বকৰ মেধিপাৰা গাঁৱলৈ গৈছিলে। উভতাৰ পথত ঘটনাটো সংঘটিত ঘটনাটো হৈছে উভতাৰ পথত। আৰু নিশ্চয় এক দুৰ্ভাগ্যজনক ঘটনা বুলি ক'ব পাৰি। একেবাৰে দুৰ্ভাগ্যজনক ঘটনা, যিটো মানে আৰু শুনিলেই মানে গাৰ্ণহিয়ৰি উঠে। আমাৰ ক'বলৈ ভাষা নাই, যিটো আমি বুজাম আপোনালোকক, আমাৰ ভাষা নাই আৰু। এনেকুৱা ৰাতিপুৱাই শুই উঠি এই ঘটনাটো শুনি পাইছোঁ, তেতিয়া আমি যিয়ে যেনেকৈ আছে তেনেকৈ দৌৰি আহিছিলোঁ। মোৰ কনিষ্ঠ ভাতৃ এজন আমাৰ দয়ানন্দ ছাৰ, তেখেতেও আহি মোক কথাটো কৰিব, দাদা মইতো শুনা নাপালে, এনেকৈ শুনিব পালোঁ কি কথা? যেতিয়া লাহে লাহে কথাটো জনাওঁ তেতিয়াহে আমি সঠিক কথাখিনি গম পালোঁ আৰু। আৰু তেওঁলোকৰ বিবাহযাত্ৰীও ইতিমধ্যে আহি পাইছেই, কইনাও আমাৰ নকইনা আহি ঘৰে সোমাইছেহি ভালে কুশলে। বাকী এইখিনিলৈকে আমি খবৰ খুব হৈ পালোঁ, কিন্তু এইটোহে আমাৰ কাৰণে খুব দুৰ্ভাগ্যজনক ঘটনা আছিলে। আমি আহি অন দ্য স্পট দেখা পালোঁ গছ এডাল, বেলগছ এডাল রাস্তার কাষত অল্প টার্নিং আছে, সেইখানে বেলগছ আছে, বেলগছত মারিছে। বেলগছত মারার পিছত গাড়ি ভালেখিনি মানে ক্ষতিগ্রস্ত হয়। তারপর আর বাকিখিনি মানুষ আমি এম্বুলেন্স মাতি লৈ যাও চিকিৎসার কারণে বকো মেডিকেলত। তারপর আর তিনজন ডেড হয় জায়গাতে, ডেড হয়ে যায়, তারপর থানাত লৈ যায়। আহত তিনজন, নাম কি? আহত তিনজন হল আপনার রুবুল মেধি, রুবুল মেধিয়া, রাহুল ঠাকুরিয়া আর রূপেশ চৌধুরী। রূপেশ চৌধুরী আসলে সেই গাড়িতে আসলে নিহত হয়েছে, নিহত হয়েছে, নিহত হয়েছে। আহত কেজন কি গুয়াহাটিলে প্রেরণ করেছে? তিনজন। নিহত কেইজনের নাম কি কি আছে? নিহত কেইজনের নামটো হল রাহুল দাস, রাহুল
আৰু এজনৰ নাম হ'ল অপন 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 দাদা নগৰবেৰা কোন পৰিয়ালৰ পৰা বকুল কোন পৰিয়ালৰ মাজত বিবাহটো সম্পন্ন হৈছিল নগৰবেৰাৰ আমাৰ যোগেশ ঠাকুৰীয়াৰ পৰিয়ালৰ পৰা আৰু মকম মেধিপাৰা মোহিন দাসৰ পৰিয়াল নিশ্চয়কৈ এটা শুকাৱা নগৰবেৰাৰ পৰা সজ্জাত কবিৰৰ ৰিপৰ্ট মাই নিউজ এনি